সাথে উপস্থিত হয়ে খুবই আনন্দ উপভোগ করতেছি। দেশ বিদেশের অনেক আয়োজন করেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই। আমাদের সাথে রয়েছেন ফটিকছড়ি, আমি রথত সফররত ফটিকছড়ি যুবলীগের সভাপতি ও ফটিকছড়ি পৌরসভার কমিশনার এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দলয় আবুধাবিদ অবস্থানরত ফটিকছড়ি প্রবাসী নেতৃবৃন্দলয় এক মত বিনিময় সভার আয়োজন করা হই। আয়োজন করেছেন ছোট পরিসরে হলেও আমরা যারা সুদূর বাংলাদেশ থেকে ক্ষুদ্র আয়োজনে বাংলাদেশ থেকে আগত অতিথিদেরকে আমি স্বাগত জান, খুব খুশি হইলাম। আল্লাহ ওনার নিয়ত এবং দিন মকসদ দোনোয়ান আল্লাহ কবুল করক। আলহাজ মাহমুদ আজম খান সাহেব, আমাদের জন্য যে আজকে যে সব নভেম্বর 11 তারিখ শনিবার বাদ এসা আবুধাবির মদিনার জায়দর এককান বিলাত এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। ফটিকছড়ি নিবাসী আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মাহমুদ আজম খান সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছি সাবেক ছাত্র নেতা মোহাম্মদ রবিউল হাসান তালুকদার। কেলেমিটেজ যোদ্ধা হিসেবে আপনাদেরকে আমরা যাদেরকে বলি, আপনারা আপনারা আছেন বলে আজকে আমরা আমাদের বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি আধুনিক বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে। বিদেশ প্রবাস থেকেও আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করতে পারেন উন্নয়নের জন্য, সেই আশাটুকু রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। এডাই সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর গোলাম মাওলা গোলাপ, ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আবুধাবির ব্যবসায়ী আলহাজ আবুল কাশেম ওসমান, নেসার আহমেদ, মোহাম্মদ শফি, ইলিয়াস আরাফাত, সরওয়ার ইসমাইল দিদার, মোহাম্মদ আলমগীর, আমানুল্লাহ, ব্যবসায়ী হাজি ওসমান আলী, মোহাম্মদ জাফরুল্লাহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সভাপতি আজাদ বাবুল সাহেবকেও পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। ক্ষুদ্র চেষ্টা, আপনারা কিছু মনে না করে আমার মেহমানদারিকে গ্রহণ করবেন আশা করি। সি প্লাস চট্টগ্রাম।